ওম শান্তি আজ চোদ্দ বারো দু হাজার বাইশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ তোমরা ত্রিকালদর্শী হয়েছ কিন্তু এই অলঙ্কার এখন তোমাদের দেওয়া যাবে না কেননা তোমরা হলে এখন পুরুষার্থী প্রশ্ন গৃহস্থ ব্যবহারে থেকে কর্ম অবশ্যই করতে হবে কিন্তু কোন বিষয়টিতে সতর্ক থাকা প্রয়োজন উত্তর কর্ম করবার সময় এবং যখন মানুষজনের সংস্পর্শে আসছ অন্যের প্রতি অত্যন্ত সংযমী হতে হবে পতিদের হাতে তৈরি খাবার খাওয়া উচিত নয় নিজেকে রক্ষা করে চলতে হবে কর্ম সন্ন্যাসী হতে হবে না কিন্তু সংযমে অবশ্যই হতে হবে তোমরা হলে কর্মযোগী কর্ম করার সময়েও বাবার স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হবে ওম শান্তি বাবা বসে বাচ্চাদের বোঝান যখন কেউ গীতা শোনায় তখন বলে যে যদা যদা হে যখনই ধর্মের গ্লানি হয় অধর্ম বৃদ্ধি পেতে থাকে আর তখনই ভগবান আসেন প্রকৃত অর্থেই ধর্মের গ্লানি হয় গ্লানি মানে নিন্দা সুতরাং ভারতে ধর্মের গ্লানি হয় আর অধর্ম বৃদ্ধি পায় আমি তখনই আসি যখন এই রকম অবস্থা হয় এখানে ভীষণ দুঃখ মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে বিনাশের জন্য মুসল তৈরি হয়ে আছে এখন তোমরা জানো বাবা এসেছেন আদি সনাতন ধর্মের স্থাপনা করতে ব্রহ্মার দ্বারা স্থাপনা শঙ্কর দ্বারা বিনাশ বিষ্ণুর দ্বারা পালনা পূর্বের মতই এই তিন কর্তব্য আবারও চলছে এখন তোমরা হলে ব্রাহ্মণ আর তোমরা জানো যে আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হতে চলেছি এখন আমরা শিব বাবার পৌত্র শিব বাবার এক সন্তান তারপর এক থেকে তোমরা কত অসংখ্য বাচ্চা হয়ে যাও তোমরা পতীদের পবিত্র করে তোলার সেবা করে চলেছ এটা হল অসীমের অনন্ত যজ্ঞ এই যজ্ঞে সম্পূর্ণ পুরানো দুনিয়া সহা হয়েছিল এই যজ্ঞের পর আর কোনো যজ্ঞ হবেই না সত্যয ক্রেতায় কেউ যোগ্য রচনা করে না যোগ্য রচনা করা হয় বিঘ্ন নাশ করার জন্য এখানে এটাও খুব বড় বিঘ্ন সুতরাং এর জন্য বড় যজ্ঞের প্রয়োজন এটা হলো অসীমের যজ্ঞ এই যজ্ঞে পুরানো দুনিয়ার যা কিছু সামগ্রী আছে সব সহা হবে রুদ্র অথবা শিব একজনই যেমন শিব বাবার রূপ তেমনই রুদ্রেরও রূপ আছে শ্রীকৃষ্ণ তো হলেন সাকারি আর এর প্রকৃত সত্য নামই হল শিব জ্ঞান যজ্ঞ বাবা বলেন রুদ্র বাবা বলা হয় না শিব বাবাকে ভোলা ভান্ডারি বলা হয় এ হল শিব বাবার যজ্ঞ ওনার কাছে আমরা সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ পাই তোমরা জানো আমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছি দেবতাদের তৃতীয় নেত্র দেখানো হয় তাই না কিন্তু এটা হল জ্ঞানের তৃতীয় নেত্র যা তোমরা ব্রাহ্মণেরা পেয়ে থাকো যার মাধ্যমে তোমরা দেবতা হয়ে ওঠো ওখানে তৃতীয় নেত্রের প্রয়োজন নেই কিন্তু তোমাদের জন্য তো দেখানো সম্ভব নয় কেননা তোমরা এখন পুরুষার্থী চলতে চলতে কেউ পালিয়ে যায় সেই জন্যই যারা ফাইনাল রেজাল্ট প্রাপ্তির অধিকারী হবে তাদের জন্যই এই অলংকার দেওয়া হয়েছে নয়তো দেবতাদের কাছে শঙ্খ চক্র ইত্যাদি আছে নাকি সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের নলেজ তোমাদেরকে এখন শুনিয়ে থাকি ওরা তারপর শাস্ত্রে লিখেছে যে এই সদর্শন চক্র দিয়ে অমুককে মারা হয়েছে এই করেছে বাবা বলেন আমি তো প্রতিদিন পবিত্র করে তোলার জন্য আসি এর মধ্যে হিংসার কোন প্রশ্নই আসে না দেবতাদের হল অহিংসা পরম ধর্ম তবে ওরা শ্রীকৃষ্ণের প্রসঙ্গে হিংসার কথা কিভাবে লিখতে পারে কেমন কেমন সব অদ্ভুত চিত্র বানিয়ে দিয়েছে সেখানেই গীতা শোনান রাজযুগ শেখান তারপর সেখানেই হত্যা করা হচ্ছে তোমরা বাবাকে স্মরণ করো এই জন্য যে দুনিয়াকে এসে পবিত্র করে তোল রাজযুগ শেখাও বাবা বলেন আমি হলাম জ্ঞানের নলেজফুল তোমরাও নলেজ পাচ্ছ একেই অমর কথা বলা হয় ওরা তো শিবশঙ্করকে এক বলে থাকে শঙ্কর হল লোকবাসী সে কিভাবে কথা শোনাবে তাকে তো নলেজফুল বলা যায় না সে বাবা সম্পূর্ণ সৃষ্টি চক্রে রহস্য বুঝিয়ে বলেন যে নলেজ কারোর কাছেই নেই বাবাকে না জানার কারণেই অনাথ হয়ে গেছে লড়াই ঝগড়া করতেই থাকে সত্য কোনো ঝগড়া হয় না না কান্নাকাটি না মারামারি সেই জন্যই মহজিৎ রাজার কাহিনী শোনান কাহিনী তো ঢের আছে প্রতিটি ধর্মের ভিন্ন ভিন্ন কাহিনী আছে যা সবই হল ভক্তিমার্গের সামগ্রী ভক্তি করে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য অর্ধেক কল্প ধরে ভক্তি চলে ভগবান কিন্তু কেউ পায়নি এখন বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে নিজের পরিচয় দিয়েছেন তোমাদের এখন অন্যদের দিতে হবে সন শোস ফাদার সুতরাং সবাইকে বাবার পরিচয় দিয়ে নলেজ দিতে থাকো তোমাদের প্রত্যেক বাচ্চার বুদ্ধিতে আছে যে সে বাবা হলেন আমাদের আত্মিক পিতা এই বিষয়েও মার্গের মানুষদের পৌঁছাতে হবে যে তোমাদের দুইজন পিতা একজন লৌকিক পিতা দ্বিতীয়জন জন পারলৌকিক পিতা যাকে গডফাদার বলা হয় যিনি এই অসীমের রচয়িতা বাবার কাছে অবশ্যই উত্তরাধিকার পাওয়া যাবে তিনি স্বর্গ রচনা করেন ভারত স্বর্গ ছিল এখানেই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল ওদের এই রাজ্য কে দিয়েছে কলিযুগের শেষে কেউ বিশ্বের মালিক নয় এই দুনিয়া হল রাবণের রাজ্য মানুষ বলে আমাদের রাম রাজ্য নতুন দিল্লিতে রাজত্ব চায় সত্যযুগ ক্রেতা হল রাম রাজ্য রাবন রাজ্য দাপুর কলিযুগ দাপুর থেকেই ভক্তিমান শুরু হয় বেকারও তখন থেকেই শুরু হয় যার চিহ্ন জগন্নাথপুরীতে মন্দিরের বাইরে দেবতাদের নোংরা চিত্র তৈরি করেছে মুকুট সিংহাসন ইত্যাদি সবই আছে শুধু চিত্র বেকারগ্রস্ত তৈরি করা হয়েছে যখন দেবতারা বাম মার্গে যেতে শুরু করে তখন ধরণী উথাল পাতালও হয় সোনা হীরার তৈরি মহল সব নিচে চলে যায় পূজার জন্য কত বিশাল মন্দির নির্মাণ করেছে ভক্তিমার্গে নিজেই পূজ্য নিজেই পূজারী বাবা বোঝান আমি তো পূজারি হই না আমি যদি পূজারি হই তাহলে আমাকে কে পূজ্য করে তুলবে না আমি পতিত হই না পতিত বানাই রাবণ তোমাদের পতিত বানাই যাকে দহন করা হয় এই সময় পা পাত্তাদের দুনিয়া গেও থাকে পতিত পাবন এসো তারপর আবার বলে পতিত পাবন সীতারাম সাথে সাথেই ত্রেতার নাম স্মরণে আসে কিন্তু সে তো পতিত পাবন নয় বাবা এসব বিষয় বুঝিয়ে বলেন তোমরা সবাই হলে সীতা দ্রৌপদী একজনের কথা নয় দ্রৌপদীর পাঁচজন দেখানো হয়েছে এমনটা কিন্তু নয় একমাত্র ভারতই পবিত্র খণ্ড ছিল কেননা পতিত পাবন পরম পিতা পরমাত্মার বার্থ প্লেস অবতরণ ভূমি উনি এখানে এসে পতিত নরকীদের উদ্ধার করেছিলেন সমস্ত ধর্মবলাম্বীরা গডফাদারকে স্মরণ করে কেননা সবকিছুই তম প্রধান হয়ে গেছে ইব্রাহিম বৌদ্ধ ইত্যাদি সব ধর্মস্থাপকরাই এই সময় হাজির আছে প্রথম নম্বরে ব্রহ্মাও পতিত দুনিয়াতে আছে আর কেউ কিভাবে ফিরে যেতে পারে এই সময় সব কবরস্থ হয়ে আছে বাবা এসে সবাইকে সৎগতি দেন সত্য যুগে ভারত পবিত্র ছিল দেবতারা দেবতার সামনে মহিমা করে বলে তুমি সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী আমি বেকারি এই সময় সবাই বেকারগ্রস্ত সবাইকে নির্বিকারী করে তোলার জন্য বাবাকে আসতে হয় সুতরাং পতির পাবন বাবা জলের নদী নয় পতির পাবন জ্ঞানের সাগর থেকে বেরিয়েছে এই জ্ঞান গঙ্গারা তোমরা হলে শিব শক্তি সেনা শিবের কাছ থেকেই জ্ঞানের কলস পাওয়া যায় বাবা বলেন বাচ্চারা গৃহস্থ পরিবারে থাকো কিন্তু পবিত্র হও কর্ম অবশ্যই করতে হবে এই হলো কর্মযোগ কর্মসন্ন্যাস তো হতে পারে না ওরা মনে করে ঘরে খাবার তৈরি করা যায় না ভিক্ষা করেই চালাতে হয় সেই জন্যই ওরা কর্মসন্নাসী ওরা তো তাহলে হল ফকির তাদের বেকারগ্রস্তদের দেওয়া অন্য পেটে পড়ে এতে অন্য দোষ লেগে যায় যতই পতির ঘর থেকে বেরিয়ে যাক কিন্তু জন্ম তো পতির ঘরেই নিতে হয় অন্য তোমাদেরকেও প্রভাবিত করবে সেই জন্যই সংযম রাখতে হবে পতীতদের অন্য খাওয়া উচিত নয় যতটুকু সম্ভব নিজেকে রক্ষা করে চলতে হবে এই নিয়ে কারুর সাথে খুব ঝগড়াও হয়ে যায় এক ভাই জ্ঞানে আছে দ্বিতীয়জন জন আসে না এমন বহুত কেস আছে অসীমের রাজ্য ভাগ্য নিতে চলেছ কিন্তু ঝগড়া তো নিশ্চয়ই হবে যে কোনো অবস্থাতেই তোমাদের নিজেকে রক্ষা করতে হবে মুক্তি তো কেউ পায় না গল্প তৈরি করে আমি জ্যোতিতে লীন হয়ে যাব বোঝাতে বোঝাতে ওদেরও শেষ পর্যন্ত বুদ্ধিতে আসবে যে এই কথাগুলো ঠিক সত্য যুগের আয়ু যদি লক্ষ বছরের হতো তাহলে জনসংখ্যা আরো বৃদ্ধি পেত এখন তো সংখ্যা আরো কম কেননা অসংখ্য মানুষ অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে দেবতা ধর্মের যারা তারা সূর্য বংশের রামকে ওরা ক্ষত্রিয় বলে চিহ্নিত করেছে তোমরা এখন হলে আত্মী ক্ষত্রিয় মায়ার উপরে তোমরা বিজয় প্রাপ্ত এসব বিষয়ে বোঝার জন্য অনেক বড় বুদ্ধি থাকা যায় যোগ খুব সহজ পরম পিতা পরমাত্মার সাথে আমাদের যোগ যুক্ত হতে হবে যোগ আশ্রম তো অনেক আছে কিন্তু সবাই হটযোগ করিয়ে থাকে এটা তো তারা বলবে না যে পরম পিতা পরমাত্মার সাথে যোগ লাগাও তোমরা বাচ্চারা জানো বাবাকে আমরা দালালের রূপে পেয়েছি তিনি বলেন মামে কম স্মরণ করলে খাদ বেরিয়ে যাবে স্মরণ করতে করতে তোমরা মুক্তিধামে চলে যাবে বাবা বসে বোঝান বাচ্চারা দেখো দুনিয়ার কি অবস্থা হয়েছে তোমরা তো বিশ্বের মালিক ছিলে এখন ভিখারি হয়ে গেছ এরপর আবার তোমাদের বেগার থেকে প্রিন্স হতে হবে ভারত এখন বেগার হয়ে গেছে রাজারা পবিত্র মহারাজা মহারানীদের মন্দির নির্মাণ করে পূজা করেন নিরাকার শিব বাবার পূজা করে নিশ্চয়ই তিনি কিছু করে গেছেন কত মন্দির তৈরি করেছে তোমরা জানো পাঁচ হাজার বছর আগেও তিনি এসে রাজ্য শিখিয়েছিলেন তোমরা অনেকবার রাজত্ব পেয়েছো তারপর এখন আবার হারিয়েছিধাম আর সুখ ধামকে স্মরণ করো এই দুঃখ ধামকে ভুলে যাও এ সবই বিনাশ হবে তোমরা পুনরায় স্বর্গের মালিক হবে বাবা বলেন আমি হলাম তোমাদের অসীম জগতের পিতা তোমাদের অসীমিত উত্তরাধিকার দিতে এসেছি তোমাদের অন্তরে খুশি অনুভব হয় আমরা শ্রীমত অনুসারে নিজেদের রাজধানী স্থাপন করতে চলেছি কিন্তু সম্পূর্ণ গুপ্তরূপে রাবণের উপর বিজয় প্রাপ্ত করতে হবে গাওয়াও হয়ে থাকে মায়াজিত জিত জগৎজিৎ অর্থাৎ যে মায়াকে জয় করে সে জগৎকেও জয় করতে পারে পাঁচ বিকারকেও জয় করতে হবে পাঁচ বিকারের উপরে সন্ন্যাস নিতে হবে মাঝি হলেন এক বাবা সবার সদ্গতি দাতা সদ্গুরু ছাড়া এখন ঘোর অন্ধকার ভারতে গুরু তো অনেক আছে প্রত্যেক স্ত্রীর প্রতিও গুরু তারপরেও এত দুর্গতি কেন হয়েছে বলে থাকে সবই ঈশ্বরের রূপ আমিও ঈশ্বর তবে যোগযুক্ত হবে কার সাথে এর বন্ধ হয়ে যাবে ভগবান বলে তবে কাকে ডাকে কার সাধনা করে স্বয়ং ঈশ্বর হলে থোড়াই কখনো অসুস্থ হবে কিন্তু জিজ্ঞাসা করার মতো কেউ নেই ভয় পায় পাচে সাপ সাপান্তনা করে বসে বাস্তবে শে রাবণ বাবা তো উত্তরাধিকার দিয়ে থাকেন রাবণ হল শত্রু জন্যই তাকে দহন করা হয় লক্ষ্মী চিত্রকে কি কখনো দহন করা হয় কখনোই নয় রাবণ কি জিনিস এখন তোমরা বুঝেছ সত্য যুগে পবিত্র প্রবৃত্তিতে সুখ ছিল এখন পতীত প্রবৃত্তিতে দুঃখ এইবার এর বিনাশ হবে তোমরা দেখবে ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হতে থাকবে বাবাও আর কতদিন বসে শিক্ষা দেবেন একটা লিমিট আছে তাই না রাজত্ব স্থাপন হবে তারপর বিনাশ হবে শেষে তোমরা অনেক মজা দেখবে গুরুর থেকেও বেশি ওটা তো ছিল পাকিস্তান এখন বিনাশের সময় বাবা তোমাদের অনেক কিছু দেখাবেন যে ভালোভাবে পড়াশোনা করবে না তারা অন্তর মনে ছটফট করবে কি আর করা যাবে সুতরাং এখন যতটা পুরুষার্থ করার করে নাও ছেলে মেয়েদেরকেও সামলাতে হবে ভীত হওয়া উচিত নয় প্রতিটি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলতে হবে বাবাকে স্মরণ করতে হবে ব্যাস এতেই পরিশ্রম করতে হয় পাপের বোঝা নয়তো মাথা থেকে কিভাবে নামবে। সেই জন্যই যোগ এ জ্ঞানের বল দ্বারা যোগ বল যার দ্বারা মায়াকে জয় করে বিশ্বের মালিক হয়ে যাও আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর শ্রীমত অনুসারে জ্ঞান আর যোগ বলের দ্বারা মায়ার উপরে বিচয় প্রাপ্ত করতে হবে বিনাশের আগে নিজের বিকর্ম বিনাশ করতে হবে দু নম্বর অসীমের রাজ্য নেওয়ার জন্য প্রতিটি বিষয়ে নিজেকে রক্ষা করে চলতে হবে অন্য দোষ যাতে না হয় সেই জন্য খুব সামলে চলতে হবে বরদান সঙ্গম যুগের মহত্বকে জেনে স্নেহের অনুভূতিতে সমাহিত হয়ে সম্পূর্ণ জ্ঞানী যোগী ভব সঙ্গম যুগের মহত্বকে জেনে স্নেহের অনুভূতিতে সমাহিত হয়ে সম্পূর্ণ জ্ঞানী যোগী ভব ব্যাখ্যা সঙ্গম যুগ হল পরমাত্ম স্নেহের যুগ এই যুগের মহত্বকে জেনে স্নেহের অনুভূতিতে সমায়িত হয়ে যাও স্নেহের সাগর স্নেহের হিরে মতির থালা ভরে ভরে দিচ্ছেন সুতরাং নিজেকে সব সময় ভরপুর করো সামান্য অনুভবই খুশি হয়ে না সম্পন্ন হয়ে যাও পরমাত্মার এই স্নেহের হীরে মুক্ত হল অমূল্য এ তারা নিজেকে সাজিয়ে তোল কেননা এ হল স্নেহের যোগ আর স্নেহে সমায়ত হয়ে যাওয়াই হল সম্পূর্ণ জ্ঞান এই আত্মিক স্নেহ সদা অনুভবকারী হল সম্পূর্ণ জ্ঞানী যোগী স্লোগান যে ব্যর্থের অনুভবের থেকে ঊর্ধ্বে থাকে সেই মায়াজিত হতে পারে যে ব্যর্থের অনুভবের থেকে ঊর্ধ্বে থাকে সেই মায়াজি হতে পারে আজকের সমান আমি জ্ঞানী যোগী আত্মা ওম শান্তি